নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাই ডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। সদর হাসপাতালের মাতৃমা চত্বর থেকে বেড়েছে মোবাইল চোরের ঘটনা। ঘটনায় উদ্বিগ্ন রোগীর পরিবার পরিজনেরা, সতর্ক হাসপাতাল কর্তৃপক্ষ, তদন্তে পুলিশ। জরাজীর্ণ অবস্থায় মাথার ওপর হেলে রয়েছে টিন শেড। বিপদের আশঙ্কায় দিনবাজারের মাছ ব্যবসায়ীরা, দাবি উঠেছে অবিলম্বে সংস্কারের। রঙিন মাছ চাষ করে নজির ময়নাগুড়ির কৃষকের, নিজ হাতে তৈরি করেছেন অ্যাকুরিয়াম। কৃষিকাজ ছেড়ে রঙিন মৎস্য চাষে খুশির হাওয়া। এখন বিস্তারিত সংবাদ। ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে বাগডোগরার গোসাইপুরের রেললাইনে। জানা গিয়েছে শিলিগুড়ি থেকে রাধিকাপুর যাওয়ার পথে গোসাইপুরে রাধিকাপুর ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। পরে বাগডোগরা রেলওয়ে স্টেশনের আরপিএফ ও শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বাগডোগরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। যদিও মৃতের পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। পুলিশের অনুমান, মৃত রেললাইন পার করতে এই দুর্ঘটনার কবলে পড়ে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। লাশ গিরা হুয়া দো চার আদমি সে বাত হুয়া, ওহি দেখনে আয়া, মানে কুছ ইসকে বারে মে কুছ জানতা নেই। তো ইয়ে কাহাঁ পে হুয়া ঘটনা তো? এ গোসাইপুর বলতা হ্যায় ইসকো, গোসাইপুর রূপ সিং। ডাকাতির ঘটনায় রুখে দিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ। শিলিগুড়ি শহরে ছিল ডাকাতির ছক। শুক্রবার গভীর রাতে ভক্তিনগর থানার প্লেন ক্লথ পার্টির পুলিশের হাতে ধরা পড়ল তিন দুষ্কৃতী। ভক্তিনগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে 1:30 নাগাদ ভক্তিনগর থানার ডাম্পিং গ্রাউন্ডের কাছে জনা কয়েক দুষ্কৃতী জড়ো হয় অপরাধমূলক কাজে ষড়যন্ত্র করছে বলেই খবর আসে। গোপন সূত্রে এই খবর পাওয়া মাত্রই অভিযান চালায় ভক্তিনগর থানার প্লেন ক্লথ পার্টির পুলিশ। অভিযানে মিলে যায় সাফল্য। ভক্তিনগর থানার পুলিশের হাতে ধরা পড়ে যায় তিন দুষ্কৃতী। ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় ডাকাতির উদ্দেশ্যে নিয়ে আসা নানান অস্ত্র। ভক্তিনগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত রাহুল মণ্ডল, জয়ন্ত রায় এবং তাপস রায়ের হেফাজত থেকে উদ্ধার হয়েছে ভোজালী চাকু এবং লোহার রড। ধৃত রাহুল মণ্ডল উত্তর ভানুনগরের বাসিন্দা, জয়ন্ত রায় ভোলানাথ পাড়ার বাসিন্দা এবং তাপস রায় বিহারের কিষানগঞ্জের বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে আইপিসির 399 এবং 402 থানায় মামলা রুজু করেছেন ভক্তিনগর থানার পুলিশ। ধৃত তিনজনকে শনিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। ভক্তিনগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তরা 2 মাইল এলাকাতে কোনো ডাকাতি ষড়যন্ত্র করেছিল। মোবাইল চোরদের নজর এবার জলপাইগুড়ি মেডিকেল কলেজের মাতৃমা চত্বরে। সম্প্রতি মাতৃমার সামনে রোগী পরিজনদের প্রতীক্ষালয় থেকেই উঠেছে চুরির অভিযোগ। এক রাতেই দুই রোগীর আত্মীয়ের কাছ থেকে খোয়া গিয়েছে দুটি মোবাইল ফোন, আর এতেই উদ্বেগ বেড়েছে রোগীর পরিজনদের মধ্যে। যদিও মেডিকেল কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে বিষয়টি নিয়ে একজন আমাদের কাছে অভিযোগ করেছেন। আমরা বিভিন্ন কারণে পুলিশের কাছে অনুরোধ করছি যাতে সুপার স্পেশালিটি ও জেলা হাসপাতাল চত্বরে সন্ধ্যার পর পুলিশ পেট্রোলিং হয়, তাতে হাসপাতালের অনভিপ্রেত সমস্যা কমবে। মালবাজারের বাসিন্দা সঞ্জিত সেন বলেন, গত কয়েকদিন ধরে আমার স্ত্রী ঝুমা সেন মাতৃমায় ভর্তি আছেন। আমি মাতৃমার সামনে হাসপাতালের প্রতীক্ষালয়ে বৃহস্পতিবার ভোর রাতে শুয়েছিলাম। ভোর রাতে 2:30 নাগাদ সেই প্রতীক্ষালয়ে ঘুমিয়ে থাকাকালীন আমার মোবাইল ফোন চুরি হয়ে যায়। আমার একার নয়, পাশে আরো একজনের মোবাইল ফোন চুরি হয়ে যায় ওই সময়। শুধু আমাদের নয়, দু একদিন বাদে বাদেই নাকি এ ধরনের চুরির ঘটনা ঘটছে মাতৃমার সামনে চত্বরে। কারো মোবাইল বা টাকার ব্যাগ চুরি হচ্ছে। টিঙ্কু মণ্ডল নামে আরো এক রোগীর আত্মীয় বলেন, বুধবার রাতে প্রতীক্ষালয়ে ঘুমিয়ে থাকাকালীন আমারও একটি মোবাইল ফোন চুরি হয়ে যায়।
হয়। বিষয়টি টের পেয়ে ওই রাতে কোতোয়ালি থানায় অভিযোগ জানাতে গিয়েছিলাম, কিন্তু মোবাইলের কাগজপত্র সঙ্গে ছিল না বলে আমি অভিযোগ করতে পারিনি। তবে আমিও অভিযোগ জানাবো। ঘটনা প্রসঙ্গে মেডিকেল কলেজের সুপার ডাক্তার কল্যাণ খা বলেন, সম্প্রতি আমাদের কাছে একটি মোবাইল ফোন চুরির অভিযোগ এসেছে। শুক্রবারই জেলা পুলিশের ডিএসপি ট্রাফিক পুলিশ আধিকারিকরা এসেছিলেন। তাদের কাছে আবেদন করছি যাতে সুপার স্পেশালিটি ও জেলা হাসপাতালের মধ্যে সন্ধ্যার পরও পুলিশ পেট্রোলিং এর ব্যবস্থা করা হয়। এ ব্যাপারে আমরা আরো কি করতে পারি খতিয়ে দেখব। 2:20 দিকে মোবাইল চুরি হয়ে গেছে আমার বিশ্রাম ঘর থেকে। আমাদের দুজনকার চুরি হচ্ছে, এরকম একদিন বাদ দুদিন বাদ হচ্ছে, টাকা চুরি হচ্ছে, মোবাইল চুরি হচ্ছে। সদর হাসপাতালে কোনো ইয়ে নিচ্ছে না, অ্যাকশনই নিচ্ছে না। সিসিটিভি ফুটেজ আছে, চোর ওই পাশ দিয়ে ওই ন্যায্য মূল্য ওষুধের দোকানের ওই পাশ দিয়ে গেছে, সেটি সিসিটিভি আছে। আমরা বলছি কোনো অবজেকশনই নিচ্ছে না। তখন ঘুমের অবস্থা ছিলাম, তো আমার পাশে আমি তো কী করে বল মানে বুঝবো যে ও চোর যে সবাই বলতেছে। পরে বললো যে ওই লোকটা শুয়েছিল আমার পাশেই, তো ওখান থেকে আমার মোবাইলটা নিয়ে গেছিলো। এখানে বললাম সিসিটিভি ক্যামেরা এসে দেখ, মানে থানাতে গেছিলাম আমরা 3:00 রাত 3:00 দিকে গেছিলাম। তো পিনাকুশিলের প্রতিবেদন সিসিএন তরাই ডুয়ার সংবাদ। বড় ধরনের বিপদের আশঙ্কায় ভুগছেন দিনবাজার এলাকার মাছ ব্যবসায়ীরা। ব্যবসা করার স্থানের ওপর টিনের শেড যখন তখন ভেঙে বিপদ হতে পারে। জলপাইগুড়ি শহরের অন্যতম সবচেয়ে প্রাচীন মাছ বাজারগুলির মধ্যে অন্যতম দিনবাজার মাছ বাজার। কিন্তু এই মাছ বাজারে প্রায় শতাধিক মাছ ব্যবসায়ীরা ব্যবসা করে থাকেন, কিন্তু মাছ বাজারের ওপরের টিনের শেডটি হেলে আছে প্রায় কয়েক মাস ধরে। মাছ ব্যবসায়ীরা বলেন, বারবার প্রশাসন ও এলাকার কাউন্সিলরকে জানিয়েছি কিন্তু কোনো সুরাহা হয়নি। এর ফলে যখন তখন সেই টিনের শেডটি ভেঙে পড়লে মাছ বাজারের ব্যবসায়ীরা সহ মাছ কিনতে আসা ক্রেতাদেরও বিপদের সম্মুখীন হতে হবে। তাই অবিলম্বে মাছ বাজারের ওপরে টিনের শেডটি সংস্কার করা হোক। এই টিনের শেডটিকে দূর থেকে দেখলেই বোঝা যায় মাছ বাজারের ওপর যখন তখন পড়তে পারে। অবিলম্বে এই টিনের শেডের সংস্কারের দাবি করেছেন তারা। বিপদ যখন তখন চলে, যখন তখন বিপদ মানে কি, এখনই যাচ্ছে ঢাকি মানে শেষ, আর কেউ বাঁচবে না। কত বছর ধরে সংস্কার হয় না? আমরা আমার জন্ম থেকে আগে থেকে যে বাজার পাঁচ বছর ঢুকে আসে, ছয় সাত মাস থেকে এভাবে পড়ে আছে। কোনো কেউ সবাই আসে দেখে যাচ্ছে, ব্যাস দেখা শেষ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সন্ধান চাই, সন্ধান চাই, সন্ধান চাই। নাম রাজু বাড়ুই, বাড়ি ময়নাগুড়ি। গত জানুয়ারি মাস থেকে নিখোঁজ রয়েছে। ভিন রাজ্যে কাজে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি সে। ভুবনেশ্বর স্টেশন থেকে নিখোঁজ হয়ে যায় বলে তার মা পারুল বাড়ুই জানিয়েছেন। নিরুদ্দিষ্ট ব্যক্তির সন্ধান পেলে নিকটবর্তী থানায় সত্বর যোগাযোগ করুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। বাসন্তী পুজো এক্সপ্রো 2024 নিউ বৈশাখী মেলা নতুন সাজে নতুন রূপে আপনাদের প্রিয় শহর জলপাইগুড়িতে চলে এসেছে। বিশেষ আকর্ষণ নাগরদোলনা, ব্রেক ডান্স, ড্রাগন ট্রেন, টোড়া টোড়া, কলম্বাস। এছাড়াও থাকছে বাচ্চাদের জন্য মিকি মাউস, জিপ্লেন, দোলনা, সাথে আরও থাকছে রকমারি বিভিন্ন খাবারের স্টল এবং গৃহসজ্জার নতুন নতুন প্রয়োজনীয় দ্রব্য, আরো অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা মাসকালাই বাড়ি, 1 নম্বর RR স্কুল ময়দান, জলপাইগুড়ি। আসছে রবিবার SSKM হাসপাতালের চিকিৎসক ডাক্তার অনুরাধ ঘোষ, MDDM এন্ডোক্রিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে। যারা সুগার, থাইরয়েড, স্মৃতিশক্তি কমে যাওয়া, অতিরিক্ত ওজন, হাত পা যন্ত্রণা, দুর্বলতা, মাথার চুল উঠে যাওয়া, একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন তারা ফোন করুন 9933-427-40 এই নম্বরে। জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল, জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশীল সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদার শিল্ড, জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর। বৈশাখী মেলা, বৈশাখী মেলা, আজই আসুন নেতাজি মডার্ন ক্লাব ও পাঠাগার ময়দানে।
আমাদের বৈশাখী মেলায় পাবেন ড্রাগন ট্রেন, নাগরদোলা, ব্রেক ডান্স, টোড়া টোড়া, কলম্বাস নৌকা সহ কচি কাচাদের বিনোদনের জন্য রয়েছে মিকি মাউস, অ্যাকোয়াবোট, ইলেকট্রিক জিপ, বেনারসি পান থেকে শুরু করে কচি কাচাদের মনোরঞ্জনের ব্যবস্থা। আজই আসুন নেতাজি মডার্ন ক্লাব ও পাঠাগারের ময়দানে। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে আপনারা পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েলস, কার্পেট, ডোহার, ব্লাইন্ডস, ওয়ালপেপার, কুয়ার্স, ব্ল্যাঙ্কেটস এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই দেরি না করে আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডোমিনোস, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেক্লাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনম্যাচড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিস ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড় ফার্স্ট ফ্লোর জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্স এর সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বল এর অথরাইজড এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজড সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলস এর পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIIM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। রয়েছে অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, GTEC এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে দুটি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIIM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়ার এবং এক্সটেরিয়ার সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, ACP ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। বাড়ছে তিস্তা নদীর জল। ক্রান্তি ব্লকের প্রচুর মানুষ তিস্তা নদী পেরিয়ে নৌকায় চেপে পাড়ি দেয় চরের উদ্দেশ্যে। সেখানে দিনভর চাষাবাদ করেন, অনেকে বিকেলে ফিরে এলেও অনেকে থেকে যান। এলাকার অধিকাংশ মানুষ নৌকায় চেপে ঝুঁকি নিয়ে তিস্তায় পাড়ি দেন। এলাকাবাসীরা জানান, বহু বছর ধরে এই এলাকায় চাষাবাদ করে আসছেন। এর আগে জলের স্রোত বহু জায়গায় বিলীন হয়েছে, তাই বাধ্য হয়ে তিস্তা পেরিয়ে চরে যান। এই মুহূর্তে তিস্তার জল বেড়েছে, তবুও জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় চেপে যাওয়া আসা করছেন এলাকার বাসিন্দা। তাদের কথায়, নৌকায় চেপে চরে আসা যাওয়ার জন্য ভাড়াও গুনতে হয় তাদের। জলটা কখন বেড়েছে? 10:30 দিকে। আচ্ছা, গতকাল কো এর সাথে বেশি ছিল? ঠিক, হ্যাঁ, প্রতিদিন জল বাড়ে তো। ঠিক, যাওয়া আসার ক্ষেত্রে অনেক সময় একটু কমলে লোক, কোনো কোনো যাতে মানে মাথার উপরে জল, কোনো কোনো জায়গায় একটু কম আছে। আর নৌকা দিয়ে যাতায়াত, ওগুলো এখানে নৌকা অন্তত 15-20টা আছে। আচ্ছা, প্রতিদিনই যাওয়া আসা করে? প্রতিদিনই যাওয়া আসা করে।
ধূপগুড়ি সহ দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার দাবিতে শনিবার জলপাইগুড়ির রাস্তায় নামলো বাম ছাত্র যুবরা। অভিযোগ, ধূপগুড়িতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে একাংশ। শান্তি শৃঙ্খলা যেন বজায় থাকে এই বার্তা তুলে এদিন সন্ধ্যায় শহরের ডিবিসি রোডে জেলা বামফ্রন্ট কার্যালয় থেকে মিছিল বের করলেন ছাত্র যুবরা। মিছিল থেকে শান্তির বার্তা দেওয়া হয়। লোকসভা কেন্দ্রের প্রার্থী দেবরাজ বর্মন বলেন, যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে তাদের ষড়যন্ত্রে আমরা পা দিব না। এই বার্তা নিয়ে শান্তি মিছিল করা হলো। সাম্প্রদায়িক শক্তিগুলো যারা দেশের এই রাজ্যের আমাদের জেলার সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার চেষ্টা করছে তাদের ষড়যন্ত্রে আমরা পা দেব না এবং তাদেরকে এই বাংলা থেকে আমাদের সরাতে হবে এবং আমাদের বাংলা এবং আমাদের জেলা এবং আমাদের রাজ্যের আমাদের দেশের যে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ এটাকে বজায় রাখতে আমরা বদ্ধপরিকর। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পরিচালিত ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট পরীক্ষায় সারা ভারতে 55 নম্বর র্যাঙ্ক অর্জন করে মাল ব্লকের ওদলাবাড়ির মুখ উজ্জ্বল করল বৃন্দা গোয়েল। ওদলাবাড়ি বাজারের বাসিন্দা, ব্যবসায়ী পরিবারের লাজুক মেয়ে বৃন্দার অর্জিত সাফল্যে এই মুহূর্তে আনন্দের জোয়ার পুরো পরিবারে। কেমিক্যাল সায়েন্সে নেট নিয়েছিল বৃন্দা, প্রত্যাশা মতোই রেজাল্ট হয়েছে বলে অসম্ভব খুশি ওদলাবাড়ির ডন বক্সো স্কুলের এই প্রাক্তনী। স্কুল জীবনে একেবারে শুরু থেকে বারবার ক্লাসে ফার্স্ট হয়ে এসেছে সে। 2017 সালে ICSE দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায় 98.2% নাম্বার প্রাপ্তির পর শিলিগুড়ির DAV স্কুল থেকে বিজ্ঞান বিভাগে দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষায় 91.8% নাম্বার পায় বৃন্দা। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজ থেকে সাফল্যের সাথে BSc উত্তীর্ণ হয়ে IIT ভুবনেশ্বর থেকে 8.9/10 মধ্যে CGPA গ্রেড পেয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করে সে। অত্যন্ত কঠিন নেট পরীক্ষায় সারা ভারতে 40,272 জন পরীক্ষার্থীর মধ্যে 55 নম্বর র্যাঙ্ক অর্জন করার পর ইতিমধ্যে জুনিয়র রিসার্চ ফেলোশিপ পেয়ে গিয়েছে লাজুক মেয়েটি। যদিও তার আগে তার সাফল্যের ঝুড়িতে ধরা দিয়েছিল IIT পরিচালিত গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট, পরীক্ষাতেও সারা ভারতে 321 নম্বর র্যাঙ্ক। আগামী দিনে IIT মুম্বাইতে মানব জাতির কল্যাণে ক্যান্সার প্রতিষেধক ওষুধ তৈরির গবেষণায় মগ্ন হতে আগ্রহী ওদলাবাড়ির মতো ছোট একটি জনপদের গর্ব অত্যন্ত মার্জিত রুচির বৃন্দা গোয়েল। ইচ্ছে অধ্যাপক হওয়ার এবং পোস্ট ডক্টরেট ডিগ্রি নিতে জার্মানিতে পাড়ি দিয়ে তার প্রিয় অর্গানিক কেমিস্ট্রি বিষয়ে আরো জ্ঞান অর্জন করা। টু বিকাম আ প্রফেসর, মানে মেকো প্রফেসর বাননা হ্যায় ফিউচার মে, সো ফর দ্যাট মতলব উসকে লিয়ে মেকো PhD করনি হ্যায়, তো PhD করকে ফির উসকে বাদ মে পোস্ট ডক জয়েন করুঙ্গি কিসি ফরেন ইউনিভার্সিটি মে, ফরেন কান্ট্রি মে। उसके बाद पोस्ट डॉक करने के बाद मैं इंडिया वापस आके फिर कहीं पे असिस्टेंट प्रोफेसर की तरह ज्वाइन करूँगी। मेरे इस सब अचीवमेंट्स के पीछे मेरी फैमिली है, मेरे टीचर्स हैं एंड स्पेशली वन टीचर दीपांजन घोष। ही वाज मतलब वो हमेशा मेरे साथ थे फ्रॉम क्लास 9 से लेके अभी तक भी वो मेरे कॉन्टैक्ट में है। उन्होंने मेरी बहुत हेल्प करी है स्टार्टिंग से, सो इन लोगों को क्रेडिट जाता है मेरी सक्सेस का। अच्छा चल रहा है, अच्छा लग रहा है सुन के। 1 क्लास से 10 तक अच्छा रिजल्ट है, फिर DAV का भी अच्छा रिजल्ट किए है। না, রেজাল্ট এখন তো খুব ভালোই, আমি যতদূর জানি 8.9 CGPA হয়েছে MSc-তে, কিন্তু ফাইনাল রেজাল্ট আসে নাই, সেই জন্য অ্যাওয়েটেড আছে রেজাল্ট। এখন দেখি কী হয় ফাইনাল রেজাল্টে, ভবিষ্যতে প্রফেসর হতে চাইছে তাই হবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ভারতের প্রথম শ্রেণীর ডায়াগনস্টিক সেন্টার লুপিন ডায়াগনস্টিক এখন জলপাইগুড়িতে। এখানে রক্তের সব রকম পরীক্ষার পাশাপাশি মলমূত্র, কফ, থুতু ইত্যাদি পরীক্ষার জন্য আন্তর্জাতিক মানের সুব্যবস্থা রয়েছে। অভিজ্ঞ টেকনিশিয়ানের তত্ত্বাবধানে অত্যাধুনিক কম্পিউটারাইজড মেশিনের সাহায্যে সব রকম পরীক্ষা করা হয়। আমাদের এখানে প্যাকেজ মাত্র 310 টাকা এবং ফুল বডি চেক আপ মাত্র 1,040 টাকা থেকে শুরু। এছাড়াও অন্যতম বৈশিষ্ট্য হল ফ্রি হোম কালেকশন সিস্টেম। তাই পরিবারের সুরক্ষার জন্য আজই আসুন লুপিন ডায়াগনস্টিক সেন্টারে। শরীর সুস্থ রাখতে আমাদের এখানে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা লুপিন ডায়াগনস্টিক সেন্টার, জীবন প্রকাশের পাশে, দিন বাজার, জলপাইগুড়ি। মোবাইল নম্বর 7063511528। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ।
আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর করা JSW কালার অন প্লাস প্রোফাইল শীট। আমরা এই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজ ডিলার দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপ ও মিলবে। এখানে অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শীট ক্রয়ের উপর 10% ছাড়, অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শীট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোতপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর খুমটি, জলপাইগুড়ি। পোখরাজ চুনি, প্রবাল নীলা, পান্না হীরা, মুক্তা গোমের, ক্যাটসাই ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ! জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ, হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেশিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপ্যাল মার্কেটের রিলায়েন্স মার্কেট ঠিক বিপরীতে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। রবিবার সকালে মেঘলা আকাশ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী রবিবার জলপাইগুড়িতে সকাল থেকে মেঘলা আকাশ ছিল। জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে ঝড় ও হালকা বৃষ্টি শুরু হয়েছে। শনিবার রাত 7:30 নাগাদ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি শুরু হয়েছিল। এরপর রবিবারও সকালে হালকা বৃষ্টি শুরু হয়েছিল জলপাইগুড়ি জেলা জুড়ে। তীব্র দাবদাহের পর কিছুটা হলেও স্বস্তিতে জেলাবাসী। জলপাইগুড়ি রোড স্টেশনে ট্রেন থেকে নেমে হঠাৎই ভারী বৃষ্টিতে কিছুটা হলেও সমস্যায় যাত্রীরা। যদিও বেলা পারলে ফের গরমের পরিবেশ তৈরি হয়। মেঘলা আকাশে তাপমাত্রা পারদ কিছুটা কমায় খানিকটা স্বস্তিতে সকলেই। শিশুদের সুরক্ষার জন্য 1098 নাম্বারটি সকলের কাছে প্রচার করার জন্য এদিন একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল জলপাইগুড়ি 4 নম্বর ঘুমটি সংলগ্ন এলাকায়। পথ চলতে মানুষরা ছাড়াও এই সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন বাস যাত্রী থেকে গাড়ি চালকরাও। এই শিবিরে আয়োজন করেছিল 1098 কর্তৃপক্ষ। এছাড়াও উপস্থিত ছিলেন জলপাইগুড়ি কোতোয়ালি থানার মহিলা পুলিশ অফিসার, চাইল্ড লাইন কর্তৃপক্ষ। জলপাইগুড়ি কদমতলা বাস স্ট্যান্ড এলাকার বাস যাত্রীরা যাতে 1098 নাম্বারটির বিষয়ে জানতে পারেন, তাছাড়াও ফোন করলে যাতে শিশু সুরক্ষা বিষয়টি সবাই বুঝতে পারে তাও বোঝানো হয়েছিল এদিন। 1098 নাম্বারটি যাতে সকলে ব্যবহার করে শিশুদের সুরক্ষা দিতে পারে তা আলোচনা করা হয়েছিল এদিন। শিশুদের পাচার বা অন্য রকমের কোনো সমস্যা হলে শিশুদের সেই বিষয়ে আমি যদি কোথাও কোনো বিপদে পড়ি তাহলে এই নাম্বারে ফোন করব। আগে জানতে তুমি এই অ্যাওয়ারনেস ক্যাম্পের বিষয়ে? হ্যাঁ স্যার। কি বললো দিদিরা এসে? দিদিরা বললো যে কোনো রকমের কোনো সমস্যা হলে শিশুদের এই নাম্বারে ফোন করব।
জেলা পুলিশের উদ্যোগে জলপাইগুড়ির পাহাড়পুরের বালাপাড়া ক্লাবের মাঠে সামাজিক সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হলো। সাধারণ মানুষদের কাছে সরাসরি পৌঁছে গিয়ে পুলিশ আধিকারিকরা সমাজে ঘটে চলা কিছু অপরাধ, সেই অপরাধ থেকে বাঁচবার উপায় নিয়ে আলোচনা করেন। এর মধ্যে পথ নিরাপত্তা যেমন ছিল, তেমনি মানব পাচার, বাল্যবিবাহ আইন, সাইবার ক্রাইম, অ্যান্টি ড্রাগ, মহিলাদের ওপর ঘটে চলা অপরাধ নিয়েও আলোচনা করা হয়। কোতোয়ালি থানা ও ট্রাফিক আধিকারিকদের সঙ্গে ছিলেন চাইল্ডলাইনের সুদীপ্ত গোস্বামী, স্থানীয় একটি প্রাথমিক স্কুল প্রধান শিক্ষক তপন রায়, স্থানীয় পঞ্চায়েত সদস্য বিকাশ বসাক সহ অনেকে। পুলিশের সামাজিক সচেতনতা এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবার এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একের ছাদে নিতে পাবেন USG, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্সরে, ECG, NCD ও EMG এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ND বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার S চক্রবর্তী, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার PP ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা থাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225263137500 এবং 81676863683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও USG, কালার টপলার, ডিজিটাল এক্সরে, ECG, EEG সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, FNAC এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলচার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং NCV পরিষেবা রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রি, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ENT, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টালক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার OT এবং ওয়েল ইকুইপড ICU পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা ইমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন MRI, শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবা যুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার, রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থিক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হল পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। যোগাযোগ করুন ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোনোদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয়, তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোম, বুর্জছোড়া বিল্ডিং, নেয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত
জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। রবিবার রাতে এক পশলা বৃষ্টিতে খুশির হাওয়া জলপাইগুড়ি শহর সংলগ্ন কৃষি বলয়ে। দীর্ঘ কয়েক মাস ধরে এক ফোঁটা বৃষ্টিও হয়নি জলপাইগুড়ি জেলা জুড়ে। প্রায় দেড় মাস আগে জলপাইগুড়ি শহর সংলগ্ন এলাকা সহ ময়নাগুড়ি বার্নিশে ঘূর্ণিঝড় হয়, তাতে প্রচুর মানুষের ক্ষতিও হয়। তারপর থেকে আর বৃষ্টির দেখা নেই। এতে চৈত্র বৈশাখ মাসে দাবদাহে তপ্ত গরমে রীতিমতো জ্বলছিল জলপাইগুড়ি কৃষি ক্ষেতগুলি। গোটা মাসে কার্যত বৃষ্টিহীন হয়ে পড়েছিল জলপাইগুড়ি শহর ও শহর সংলগ্ন এলাকা। একটানা খরা থাকার দরুন নাভিশ্বাস উঠে যায় কৃষকদের একাংশে। লাগাতার বেড়ে চলছিল তাপমাত্রার পারদ, তার জেরেই পাট গাছ থেকে শুরু করে ভুট্টা বাদাম চাষ সহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে ওই এলাকায়। চারা গাছ ঝলসে গিয়ে কোথাও দেখা গেল সেচের অভাবে গোটা বাদাম খেতে নষ্ট হয়ে গেছে। তীব্র দাবদাহের ফলে বিভিন্ন জায়গায় সেচের জল কষ্ট দেখা দেয়। দুদিন আগে জেলার অন্যান্য জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও জলপাইগুড়ি শহর সংলগ্ন কৃষি এলাকায় বৃষ্টি না হওয়ায় চিন্তার ভাঁজ পড়েছিল কৃষক মহলে। অবশেষে রবিবার রাতে বৃষ্টিতেই সাময়িক স্বস্তি এনে দিল কৃষক মহলে। এ বিষয়ে খড়িয়া গ্রাম পঞ্চায়েতের বিবেকানন্দ পল্লীর স্থানীয় কৃষক কুমারেশ মণ্ডল, লক্ষ্মী মণ্ডল বলেন, কয়েক মাস ধরে বৃষ্টি না হওয়ায় আমাদের এই এলাকায় চাষাবাদের প্রচুর ক্ষতি হয়। তবে গরমকালের রাতে বৃষ্টি কিছুটা হলেও সাময়িক স্বস্তি দিয়েছে। এরকম মাঝে মাঝে একটু একটু বৃষ্টি দিলে কৃষির ক্ষেত্রে খুব ভালো হয় বলে তারা জানান। বৃষ্টি নিয়ে ভালোই হয়েছে একটু, কারণ কি সেজন্য গাছের গোড়া একটু রস গেছে, গাছটা যেটা বাঁচার সেটা একটু বাঁচছে, মানে অনেক ক্ষতি হয়ে গেছে। ক্ষতি হওয়ার পর বাদাম লঙ্কা এগুলো তো কিছুই অনেক জনের নাই। যাই হোক, এখন কালকের বৃষ্টিতে কিছুটা আর কি গাছের গোড়া থেকে একটু শক্তি উৎপাদনা একটু গাছের পোশাক সবটা একটু বাঁচেছে, একটু হালকার বাদ দিয়ে নামছে। তো তা একদিন ধরে পুজোর পরেতে তো আর বৃষ্টি নাই, তারপর গতকাল কাল বৃষ্টি হয়েছে। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। রঙিন মাছ ও অ্যাকোরিয়ামের চাহিদা সবসময়ই থাকে, আর সেই চাহিদাকে মাথায় রেখে এবার রঙিন মাছের চাষ শুরু করলেন ময়নাগুড়ির ব্যাংকান্দি এলাকায় কৃষক অজিত সরকার। তিনি তার বাড়ির পেছনে চৌবাচ্চার মতো বেশ কয়েকটি কক্ষ নির্মাণ করে শুরু করেছেন রঙিন মাছের চাষ। তিনি ব্যবস্থা করেছেন এই মাছ থেকে চারা উৎপাদনের পদ্ধতিও। তার মতে, কৃষকেরা এই পদ্ধতিতে চাষ করেও যথেষ্ট পরিমাণে লাভবান হতে পারেন। তিনি বাংলাদেশ থেকে অর্ডার দিয়ে মাছ নিয়ে এসেছেন। অজিত সরকার কৃষি কাজের জন্য প্রচুর পুরস্কার পেয়েছেন। নতুনত্ব সবজি ফলের চাষ করে তিনি প্রচুর নাম করেছেন। এবার নিজে শুরু করলেন রঙিন মাছের চাষ। এছাড়াও তিনি তৈরি করেছেন অ্যাকোরিয়ামও। জানা গিয়েছে বাড়িতে তিনি এই অ্যাকোরিয়াম তৈরি করবেন, পাশাপাশি নিজের হাতে তৈরি রঙিন মাছের চারা সেই অ্যাকোরিয়ামে ভরে বিক্রি করবেন। অন্য কোনো কৃষক যদি তার সহযোগিতার প্রয়োজন হয় তাহলে তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বলেও জানান। অজিত সরকার বলেন, নতুনত্ব কিছু চাষ করতে আমার ভালো লাগে। রঙিন মাছের একটা আলাদা চাহিদা রয়েছে, মানুষের শৌখিনতা বেড়েছে, অ্যাকোরিয়ামের চাহিদা রয়েছে, সেজন্যই এই চাষ। আমার এখানে লাইন ফিশ, গোল্ড ফিশ, শর্টলেস সহ নানান রকমের মাছ রয়েছে। এর মধ্যে লাইন ফিশের দাম সব থেকে বেশি, এটা একটি 250 টাকা দরে বিক্রি হয়। আমি স্থানীয় এলাকা ছাড়াও হাওড়া এমনকি বাংলাদেশ থেকেও চারা নিয়ে এসেছি। রঙিন মে মাছ বেশি নিয়ে আসা হয়েছে, যেখান থেকে চারা উৎপাদন করা হচ্ছে এই মাছ অ্যাকোরিয়ামে ভরে বিক্রি করা হবে। আরো চাষিরা উৎসাহিত হয়ে এই চাষে এগিয়ে আসুক, আমি সেটাই চাইব। অর্নামেন্টাল ফিশ অ্যাকোরিয়ামে রাখার জন্য এখানে মানে ব্রুডার হাউস, এখান থেকে বাচ্চা তৈরি করে অ্যাকোরিয়ামে ঢুকায় তারপরে অ্যাকোরিয়াম সহ বিক্রি হবে। এটাও নতুনত্ব জিনিস এবং চাহিদাও আছে। ইদানিং সবাই শৌখিনতা বাড়ছে, মানুষের চাহিদা বাড়ছে, সেই জন্য এটাও সাথে করতেছি আর কি। আচ্ছা, সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। রবি
রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33.9 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 22.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 90%, বিকেল 5:30 66%, বৃষ্টিপাত 8.6 মিলিমিটার। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। সদর হাসপাতালের মাতৃমা চত্বর থেকে বেড়েছে মোবাইল চুরির ঘটনা। ঘটনায় উদ্বিগ্ন রোগীর পরিবার পরিজনেরা, সতর্ক হাসপাতাল কর্তৃপক্ষ, তদন্তে পুলিশ। জরাজীর্ণ অবস্থায় মাথার ওপর হেলে রয়েছে টিন শেড, বিপদের আশঙ্কায় দিন বাজারের মাছ ব্যবসায়ীরা, দাবি উঠেছে অবিলম্বে সংস্কারের। রঙিন মাছ চাষ করে নজির ময়নাগুড়ির কৃষকের, নিজ হাতে তৈরি করেছেন অ্যাকুরিয়াম, কৃষিকাজ ছেড়ে রঙিন মৎস্য চাষে খুশির হাওয়া। এখনকার মতো খবর এ পর্যন্তই, ফিরে আসবো নির্ধারিত সময়ে, সঙ্গে থাকুন।